নয়বনমালীপুর বিধানসভার অন্তর্গত ধলেশ্বর কামিনী কুমার সিংহ মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনএসএস ইউনিটের উদ্যোগে সাত দিনব্যাপী এক বিশেষ শিবিরের সূচনা হয়েছিল গত 25 জানুয়ারি। মঙ্গলবার এই বিশেষ শিবিরের ষষ্ঠ দিনে বিদ্যালয়ে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিবশঙ্কর দাস, সহকারী প্রধান শিক্ষক কিশোর দত্ত, বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি কর্পোরেটর সুখম সাহা এবং বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রী সহ অন্যান্যরা। এদিন শিবিরে বক্তব্য রাখতে গিয়ে সমাজসেবী রাজীব ভট্টাচার্য বলেন, পুঁথিগত শিক্ষার ঊর্ধ্বে হল সামাজিক শিক্ষা। বই পড়ে আমরা ডিগ্রি লাভ করতে পারি, একজন সুপ্রতিষ্ঠিত মানুষ হতে পারি, কিন্তু সমাজের একজন সুনাগরিক হতে গেলে পুঁথিগত বিদ্যার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার শিক্ষাও আমাদের অর্জন করতে হবে। আর ছাত্রছাত্রীদের এই সামাজিক দায়বদ্ধতার শিক্ষা প্রদান করে এনএসএস। প্রারম্ভিক লগ্নে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মহোদয় এই রক্তদানের মতো মহাদানের গুরুত্ব সম্পর্কে এখানে আলোচনা করেছেন। আমি বলব যে আমরা পুঁথিগত শিক্ষায় আমরা শিক্ষিত হই, কিন্তু সবচেয়ে বড় জিনিস যেটা, সমাজ আমাদেরকে শিক্ষা দেয়। এই সমাজটা আমার, এই পরিবেশটা আমার, এই রাষ্ট্রটা আমার, এই যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনা নিয়ে আমাদেরকে এগিয়ে আসতে হবে এবং আমাদেরকে সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে আমাদের কাজ করতে হবে। আমি যদি এখানে স্টুডেন্টদের বলি যে তোমরা বড় হয়ে কি হতে চাও, কেউ হয়তো হাত তুলবে যে আমি ডাক্তার হতে চাই, কেউ বলবে আমি ইঞ্জিনিয়ার হতে চাই, কেউ টিচার হতে চাই, কিন্তু এই সমাজের জন্য কিছু করা, এই সামাজিক দায়বদ্ধতা, এটা একটা বড় জিনিস। কাজেই আমাদের এই জীবনে পথ চলার ক্ষেত্রে আমি ডাক্তার হই, ইঞ্জিনিয়ার হই, সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব হই না কেন, সর্বপ্রথমে আমার এই সমাজকে ভালোবাসতে, এই পরিবেশটাকে ভালোবাসতে। সমাজ যদি আমরা রক্ষা না করতে পারি, এই পরিবেশ যদি আমরা রক্ষা না করতে পারি, তাহলে আমরা যাই করি না কেন, আমি যত বড় এস্টাবলিশ হই না কেন, সেটা কোনো কাজে লাগবে না। কাজেই পুঁথিগত শিক্ষার পাশাপাশি আমাদেরকে এই সামাজিক দায়বদ্ধতার উপর শিক্ষা আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। সময়ে সময়ে আমরা এই বিদ্যালয় বলুন বা উচ্চ শিক্ষার ক্ষেত্রে কলেজেই বলুন, আমাদের এই এনএসএস ইউনিট, এনসিসি, তো তারা এই সমাজের দায়বদ্ধতাকে সামনে রেখে সমাজে যে করণীয় কাজ ছাত্রছাত্রীদের মধ্যে তারা উদ্বুদ্ধ করে, তার মধ্যে বিশেষ একটা আকর্ষণ আমাদের এই এনএসএস। সাত দিনের এই বিশেষ শিবিরকে কেন্দ্র করে বিদ্যালয় এনএসএস ইউনিটের উদ্যোগে সাফাই অভিযান, বস্ত্র বিতরণের মতো বিভিন্ন কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।